পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেচেদার বিশিষ্ট ব্যবসায়ীর প্রয়াণে শোকস্তব্ধ মেচেদার শহরবাসী। জানা গেছে, সম্প্রতি কয়েকদিন আগে দীঘায় গিয়েছিলেন মেচেদার অ্যাঞ্জেলা ইন গেস্ট হাউসের মালিক তথা সমাজসেবী শক্তিপদ মণ্ডল। ব্যবসায়ী শক্তিবাবু 19 সেপ্টেম্বর দীঘার একটি হোটেলের বাথরুমে গিয়ে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে দীঘা হাসপাতাল এবং পরে কলকাতা ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি করা হলে গত 21 সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 52 বছর। তিনি লায়ন্স ক্লাব অব মেচেদা, মেচেদা উদয়ন, শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গোৎসব কমিটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ওনার পার্থিব দেহ কলকাতা থেকে মঙ্গলবার সন্ধ্যায় মেচেদায় এলে বহু শোক সন্তপ্ত মানুষ পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধা জানান। হঠাৎ এই ব্যবসায়ীর অকাল প্রয়াণে শোকাহত মেচেদা শহরবাসী। সৌমালু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.